নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার উপায় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আপনারা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আমল পাবেন যে অমুক দুরুদ এত হাজার বার পড়লে রসুলকে স্বপ্নে দেখবেন। এ সমস্ত কথা বলা হয় কি হয় না? অমুক আমল করলে, অমুক দোয়া পড়লে আপনি রসুলকে কি দেখবেন? স্বপ্নে দেখবেন। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন আমলের কথা বলে যান নাই। কোন হাদিস থেকে এরকম কোন কথা পাওয়া যায় না যে আমরা কোন দুরুদ এতবার পড়লে, কোন দোয়া নির্দিষ্ট সংখ্যকবার পড়লে, কোন আমল বিশেষভাবে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের স্বপ্নে সাক্ষাৎ হবে, এমন কোন কথা বলা হয়নি। কথা কি বুঝতে পারছি? মনে রাখবেন, আমাদের আখেরাতে মুক্তি নির্ভর করে রাসূলকে স্বপ্ন দেখার উপরে না। কিসের উপরে নির্ভর করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা, যে বিশ্বাস, যে আমল, যে সুন্নাত দিয়ে গেছেন সেটাকে অনুকরণ করার উপরে আমাদের মুক্তি নির্ভর করে। কথা কি বুঝতে পারছি? একজন মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরিও দেখে নাই, স্বপ্নেও দেখে নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করছে, এই লোক ইনশাআল্লাহ আখেরাতে মুক্তি পাবে। দুনিয়াতে স্বপ্ন দেখে না দেখলে কি হবে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরাতে জান্নাতে দেখবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? রাসূলের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা কাজ তার সুন্নাত অনুযায়ী করতে হবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস আছে, নবী আলাইহিসসালাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে, আমার রূপ কখনো শয়তান পরিবর্তন করতে পারে না। তার মানে যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্য দেখলো, কারণ শয়তান আমার রূপকে নকল করার সুযোগ নেই। এ হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে অনেক মুহাদ্দিস ওলামা ইকরাম বলেছেন এর মানে হলো, সাহাবিদের যুগে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতেন, যারা তাকে চিনেন আবার স্বপ্নে দেখছেন হুবহু তার চেহারাটা, তাদের ব্যাপারে বলেছেন যে ওই চেহারা শয়তান নকল করার সুযোগ নাই। এর পরবর্তী যুগে আমরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, তার চেহারা কেমন ছিল আমরা জানি না, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি বলে স্বপ্নে মনে হলে সেটা যে আসলেই রাসূলকে দেখেছি এরকম নিশ্চিত গ্যারান্টি দেওয়া এ হাদিসের আলোকে অন্তত কঠিন। কথা কি বুঝাতে পারছি? এই জন্য যতজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন বলি বলেন, তাদের বিবরণ শুনলে মনে হয় যে এক একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক রকম দেখেন। অনেকের সাথে এরকম আমার আলাপ হয়েছে, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন, তো ভাই কেমনে দেখছেন? উনি একরকম দেখছে। আরেকজন জিজ্ঞাসা করলে বলে আমিও দেখছি, তবে ওনার বিবরণ আরেক রকম হয়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য আমল তালাশ করবেন না, তাকে জান্নাতে দেখার জন্য তার সুন্নাত তালাশ করে চলুন, ইনশাআল্লাহ মুক্তি হবে।